হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো আলিফ লাম মিম রা। আজকের আলোচনার মূল হবে কি? আলিফ লাম মিম রা। তো অন্যবারে আমি আলোচনা করেছিলাম আলিফ লাম মিম নিয়ে, আজকে একটা অক্ষর বেশি, সেটি হলো রা। আলিফ লাম মিম রা। তাহলে আলিফ লাম মিমের বিষয়টা তো আলোচনা হয়েছিল, তারপরেও আর একটু ভেঙে আরেকটু সহজ করে বলার চেষ্টা করব যে আমরা এই বাংলাদেশে দেখেছি যে একদল লোক বলতেছে আলিফ লাম মিমের ব্যাখ্যা আল্লাহই ভালো জানে। আমি বলবো যে 30টা অক্ষরের ভিতরে এই 3 থেকে 4টা অক্ষর আলিফ লাম মিম এবং আলিফ লাম মিম রা আল্লাহ কি বুঝাইতে চাইছেন, যে একটা জিনিস আমরা যদি মতিঝিলে যাই তখন অনেক ধরনের ব্যাংক আছে, যে সোনালী ব্যাংক লিমিটেড, পূবালি ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড। তো এখন দেখা যায় এলটিডি। তো এখন এলটিডি দিয়েছেন, এই এলটিডি দিয়ে আমরা কি বুঝে নেই, যে লিমিটেড বুঝে নেই। তাহলে লিমিটেড কিন্তু পূর্ণ বানাম করতে গেলে অনেকগুলো অক্ষর এসে যাবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে এলটিডি, এটি দিয়ে আমরা লিমিটেড বুঝতে পেরেছি। তবে হে জগৎবাসী, আলিফ লাম মিম এবং রা, যাই হোক, তাহলে আমরা এই জিনিসটা কেন বুঝবো না? আলিফে কি হবে? আল্লাহ হবে। লামে কি হবে এবং মিমে কি হবে? তে মিমে মোহাম্মদ, আলিফে যদি আল্লাহ হয় মিমে মোহাম্মদ হবে, তাহলে লামটা কি? এই লামটি হলো যেমন একটা কথা ইংরেজিতে বলা হয় ল, ল অর্থ কি? আইন। তাহলে আমরা যদি লক্ষ্য করি যে আইন দেখতে কেমন, যেমন একটি ভাষা আছে যে আইনের পোশাকটি কালো, তো কালো রঙের পোশাকটা দেখাতে পেরেছি, কালো রঙের পোশাকটি আমরা দেখাতে পেরেছি, কিন্তু এটা আইনের পোশাক কালো, কিন্তু আইন দেখতে কেমন? আইনের পোশাকটা কালো, এই জন্য আইনটা কিন্তু কালো নয়। তো বুঝাতে চাই, আমি একটা কিছু খেয়েছি, স্বাদ পেয়েছি, এখন একজন বলতেছে তুমি যে খেয়েছো এটা কেমন লাগলো, চুকা, ঝাল, মিষ্টি, কীরকম? তখন বলতেছে একটু চুকা, একটু মিষ্টি, একটু লবঙ্গ, একটু ঝাল। আরে এতটা বলো কেন, একটা বলো। আচ্ছা বাবা নে তুই একটু খা। তখন খেয়ে সেও বলতে পারছে না, একটু ঝাল, একটু চুকা, একটু, মানে বোঝাতে পারছে না। তাহলে আইন কেমন দেখতে? আইন দেখতে দেখা যায় না, কিন্তু বাতাস কিন্তু দেখা যায় না, অনুভব করি। তো দেখা যায় না বলে কি সেটা নেই? তেমনি আইন দেখতে পাওয়া যায় না, কিন্তু দেখতে পাওয়া যায় না বলে কি সেটা নেই? আছে। তাহলে একটা ভাষাতে আসেছে কি, যে লাম আইনের জায়গায় দাঁড়িয়ে বলছে, আরবিতে বলা হয় লা আর বাংলায় বলা হয় না। তাহলে আমরা আলিফ আল্লাহর দিকে যখন রওনা দিয়েছি তখন লাম মাঝখানে দাঁড়িয়ে বলছে না, তোমরা আলিফের দিকে মানে আল্লাহর দিকে যেও না, তোমরা মোহাম্মদের দিকে যাও। আলিফ লাম মিম, আলিমুল গায়েব এবং আইন, আইনের জায়গায় এই লামটি দাঁড়িয়ে বলতেছে যে না, তোমরা সেই মিমের দিকে যাও, আল্লাহর দিকে যদি যাও তাহলে আল্লাহকে পাবে না, মিমের দিকে যাও। আচ্ছা, আজকের মূলত আলোচনাটি হবে যে আলিফ লাম মিম রা। হয়তো আলিফ লামের ব্যাখ্যা আমরা আগে যেতটুকুই বুঝেছি,
ইউটিউবে ছাড়া হয়েছে সবার আগে। তো এখন বিষয় হলো যে রা বিষয়টা কি। আচ্ছা দেখবেন, আল্লাহকে পেতে হলে আমরা যদি আল্লাহর দিকে রওনা দিই, আল্লাহকে পাব না, তাহলে কোথায় যেতে হবে? মুহাম্মদের কাছে যেতে হবে। আর মুহাম্মদ কি রাসূল? না। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের সাধনা যখন করেছিলেন, তখন দেখা যায় সেই সাধনা করতে করতে তিনি যখন নবুয়ত লাভ করলেন, কোরআন নাজিল হলো তার উপর, তখন তিনি যখন 52 বছর বয়স হলো, তখন আল্লাহ দাওয়াত করেছিলেন, হে দোস্ত আপনি আসেন। তখন আল্লাহর সাথে সাক্ষাৎ করলো 52 বছর বয়সে, তখন তিনি রাসুল টাইটেল পাইলেন। রাসুল যে একটা পাওয়ার, রাসুল একটা ক্ষমতা, একটা শক্তি, আর সেই শক্তির মধ্যে আল্লাহ মিশ্রিত, আল্লাহ বিলীন সেই রাসুল শক্তির মধ্যে। আর সেই রাসুল যদি মুহাম্মদের মধ্যে আসলো, তখনই বলা হইল মুহাম্মদ রাসুল, ইহাতে নাই কোনো ভুল। তাহলে শেষের রায়ে কি বোঝানো হলো? শেষের যে রা, এই রায়ে বলতেছে যে রাসুল যে একটা বিষয়, সেটা এই মুহাম্মদকে যারা ধরবে, এই মুহাম্মদকে যখন মানুষ মানবে, চিনবে, তখন তার ভিতরে রাসুল মিশবে। আর রাসুলের রূপ কার? যিনি রব। এই রব এই রাসুলের সাথে মিশবে, তখন এই রাসুল মুহাম্মদের সাথে মিশবে, তখনই মানুষ সেই রাসুল রূপে রবকে দেখতে পাবে, সেই রাসুল রূপে আল্লাহকে দেখতে পাবে। তখন কি বোঝানো হলো? আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, এই যে রা বিষয়টি, এই রা বিষয়টির ভিতরে কে? রাসুল লুকাইত, আর রাসুলের মধ্যে রব লুকাইত। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু জন্ম নিয়েছেন, তিনি কিন্তু জন্ম নেওয়ার পরে তিনি হীরা পর্বতের গুহায় যখন সাধনা করলেন, তখন জিব্রাইলের দ্বারা তাকে জ্ঞানদান করলেন, এরপরে তিনি রাসুল টাইটেল পাইলেন। রাসুল কিন্তু জন্ম নেননি, রাসুল সৃষ্টি, মুহাম্মদ জন্ম। তাহলে জন্ম যে মুহাম্মদ, তার সাথে যখন রাসুল পাওয়ারটি মিশ্রিত হলো, তখন রব নামের পাওয়ারটি মিশ্রিত হলো। তাহলে সিরিয়ালটি কি? যে আলিফ আল্লাহর দিকে যাব না, আমরা আইন মানব, লামকে মানব। যখন লামকে মানব, তখন আমরা মুহাম্মদের কাছে যাব। আর যখন মুহাম্মদকে আমরা মানব, তার অনুসরণ হয়ে আমরা যখন চলব, তখন সেই রা রাসুল রূপে যে রব, তিনি মুহাম্মদের সাথে মিশবে। তেমনি এই পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহর সাধনা করে, তখন সেই মানুষটি সাধারণ থাকে। আর যখন সাধনা করতে 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 এমন এক পর্যায়ে চলে যায়, দেখা যায় একটা লোহা যখন আগুনে দেওয়া হলো, তখন সেই লোহাটি তো লোহাই, কিন্তু সেই লোহাটি যখন আগুনে দেওয়া হলো, সেই লোহাটি আগুনে পুড়ে লাল হয়ে গেল। এখন যখন লাল হয়েছে, এখন আগুন কোনটা, লোহা কোনটা, ঠিক দুই মিলে একাকার। তখন মুহাম্মদের সাথে রাসুল মিশ্রিত হয়েছে এবং রাসুলের সাথে রব মিশ্রিত হয়েছে, তখন সেই রাসুল মুহাম্মদের সাথে মিশেছে। তো মুহাম্মদের সাথে যখন মিশে গেল, তখন দুই মিলে একাকার হয়ে গেল। তখন মুহাম্মদ কি হলো? রাসুল হলো। আর রাসুলের রূপ কার হলো? রব হলো। হে জগতবাসী, তাহলে আলিফ লাম মিম এর ব্যাখ্যা কি বলা হচ্ছে? যে আল্লাহ ভালো জানে। আল্লাহ যদি ভালো জানতো, তাহলে আমাদেরকে এই গ্রন্থ, এই কোরআনের মধ্যে কেন দিল? আল্লাহর কাছে রেখে দিত। তাহলে আল্লাহ যেহেতু কোরআনে দিয়েছে, অবশ্যই এর ব্যাখ্যা আছে। তাহলে আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা যখন মুর্শিদ ধরবো, তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম,
তাহলে তাওহীদের মুর্শিদ যদি মুহাম্মদের নাম হয়ে থাকে আর সেই মুহাম্মদ যদি রাসূলের সাথে মিশে আর রাসূলের সাথে যদি রব মিশে তাহলে এখানে আর চিন্তা কিসে? আল্লাহ বলেছে কোরআনে যে আমার বন্ধুদেরকে তোমরা কখনো মৃত বলিও না, আমার বন্ধুরা আমার বন্ধুদের কোনো মৃত্যু নেই, তারা কখনো চিন্তিতও হবে না। কেন হবে না? সেই রাসূলের সাথে রব মিশেছে আর সেই রাসূল মুহাম্মদ মিশেছে, তখন দুই মিলে তিনি মিলে একাকার হয়েছে, তখন কে কাকে দুজকে ফেলবে? হে জগৎবাসী, অন্য অন্য বার আমি যে আলিফ লাম মিমের ব্যাখ্যা করেছিলাম, তো আজকের ব্যাখ্যাটি আলিফ লাম মিম রা কি বোঝানো হলো এবং রায়ের মধ্যে কি সারমর্ম লুকানো হলো এই বিষয় নিয়ে আজকের এই আলোচনাটি করা হলো। তবে হে জগৎবাসী, পরবর্তীতে আমাদের আকর্ষণ হা মিম নিয়ে আলোচনা হবে এবং সুরাত্তোয়া সুরাসোয়াত এই বিষয় নিয়ে সামনে আলোচনা করব। তবে আমরা যদি এই পৃথিবীতে বাঁচতে হয় তাহলে আমরা কোরআনের দিকে লক্ষ্য করব এবং আমরা এই ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব। একা একা কখনো বোঝা যায় না, একজন কামেল ওলিয়া ওলিয়ার কাছে বুঝে নিতে হয়। কেননা একজন ওলিয়া ওলিয়ার সাথে আল্লাহর সম্পর্ক আছে, আর জগতে যারা পুস্তক পড়ে মুখস্থ করেছে তাদের সাথে আল্লাহর সম্পর্ক হয়নি আর তারা আল্লাহর তরফ থেকে কোনো খবর বা শিক্ষা পায় না। পুস্তকে যা আছে তাই শিখেছে এবং সেই পুস্তকটাকেও বুঝতে ভুল করা হচ্ছে। তাই বলবো আল্লাহর সাথে যার হট কানেকশন হয়ে গেছে সেই একমাত্র এই পৃথিবীতে যা বলবে কোরআন ও হাদিসের সাথে মিলে যাবে এবং মানুষকে যা বলে দিবে তা হয়ে যাবে। তবে হে জগৎবাসী, আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।